হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আবির মনীষা। এখন বাজে সকাল 9:30। তো আমি সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে নিয়েছি, আমার স্নান করা হয়ে গেছে, প্লাস আমার পুজো করা হয়ে গেছে। তো আজকে ব্রেকফাস্টে ভাবলাম একটু চাউমিন করি। তো আমি যেহেতু ভেজিটেরিয়ান, সুতরাং ভেজ চাউমিনই আমি বানাবো। তো আমি ভাবলাম এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নেব। তাই আজকের আমার নতুন ব্লগ ভেজ চাউমিন রেসিপি। চলো আমরা রান্নাঘরে চলে যাই, চাউমিনটা বানাবো। আর কি কি উপকরণ লাগে, কিভাবে করতে হয়, চলো আমি তোমাদের সাথে শেয়ার করে নেব। আমি একসাথে সমস্ত কিছু নিয়ে নিয়েছি, তার কারণ বারবার ধোয়ার অসুবিধার জন্য আমি একবারে সমস্ত কিছু নিয়ে নিয়েছি। এখানে আছে ক্যাপসিকাম, আছে গাজর, আছে টমেটো, আছে আর আছে মটরশুঁটি, আর যারা যারা কফি খাও কফি আছে, আর আছে টমেটো তো বললাম, আমি অল্প একটু আলু দিয়েছি। এগুলো ভালোভাবে ধুয়ে নেব। আর এখানে রাখা আগে থেকে চাউমিনটা একটুখানি সিদ্ধ করে রেখে দিয়েছি, চাউমিনটা সিদ্ধ করে রেখে দিয়েছি আগে থেকে। একটু ঝুরঝুরে হবে, জলটা ঝরে গেলে বেশ ভালো হবে, নাহলে একটু কাদা কাদা হয়ে যায়। আমি আগে থেকে চাউমিনগুলো সিদ্ধ করে রেখে দিয়েছি। এবার আমি কড়াইটা বসিয়ে নিয়েছি, গ্যাসে কড়াইটা বসিয়ে নিয়েছি। দেখো এইদিকে ছোট ছোট মিনি সয়াবিন সিদ্ধ করে নিচ্ছি। আর এখানে যেগুলো লাগবে সেগুলো হচ্ছে সয়া সস লাগবে, একটু চিলি সস লাগবে, আর টমেটো সস, একটু ভিনিগার, আর লাগবে এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো, আর এটা হচ্ছে চাট মশলা, এইগুলো লাগবে। এবার এইদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে, একটু হলুদ আর নুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। হলুদ আর অল্প নুন দিয়ে ভাজলে সয়াবিনের সেই ভ্যাপসা গন্ধটা আর থাকে না। ভালো করে সয়াবিনগুলো এইভাবে ভেজে নিতে হবে, একটু হালকা লাল করে খড়া করে ভেজে নিতে হবে। এবার একটু বাদাম ভেজে নিচ্ছি, দেখো একটু কাঁচা বাদাম কড়াইয়ে ভেজে নিতে হবে। চাউমিনে একটু বাদাম দিলে বেশ ভালোই লাগে খেতে। একটু হালকা ভেজে নেব বাদামগুলো। একটু তেল নিয়ে নিয়েছি, তেলে এবার সবজিগুলো ভালো করে ভেজে নেব। যতটা সবজি আছে সেই বুঝে তেল নিতে হবে। এইভাবে নাড়তে হবে, একটু লবণ দেব। লবণ দিয়ে এটাকে ঢেকে একটু সিদ্ধ হতে দিতে হবে, লবণটা ভালো করে মিক্স করে নিন। ভালো করে থালাটা ঢেকে দিয়ে একটু সিদ্ধ হোক। এই যে এবার ঢাকনাটা খুলছি, দেখি কেমন সিদ্ধ হয়েছে। এই যে দেখো এবার একটু সিদ্ধ সিদ্ধ হয়েছে, ভাজা 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 সিদ্ধ সিদ্ধ একটু হয়েছে। গ্যাসটা একটু বাড়িয়ে নিতে হবে,
এবার আমি এর মধ্যে সয়াবিনটা অ্যাড করে দিলাম। সয়াবিনটা ভালো করে মিশিয়ে নেব। একটু মিশিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। এটা একটু চিলি মতো হবে, সস দিয়ে একটু চিলি চাউমিন মতো করব, ভেজ চিলি চাউমিন। এবার আমি আস্তে আস্তে একটু চিলি সস দিচ্ছি। একটু টমেটো সস দেব। আর সামান্য একটু সয়া সস দেব, অল্প একটু সয়া সস। এবার একটু দিচ্ছি চাট মশলা, একটু চাট মশলা দিচ্ছি ভালো করে। চাট মশলাটা ভালো করে মিশিয়ে নেব। এবার আমি ভিনিগারটা ভালো করে দেব, ভালো করে অল্প একটু দিতে হবে ভিনিগার। এবার এবার অল্প একটু চিনি, যদি কেউ দিতে চাও দিতে পারো, আমি একটু অল্প চিনি দিই, একটু হালকা মিষ্টি না দিলে ঠিক কতটা ভালো লাগে না। এটা যে যার নিজের স্বাদের মতো দিও। এটা অপশনেবল অপশন, যদি দিতেও পারো না দিতেও পারো, তোমাদের ইচ্ছা, যে যেমন চাও দিতে পারো, পুরোপুরি অপশনেবল। এবার একটুখানি আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো অল্প। এবার আমি চাউমিনটা অ্যাড করে দেব। এবার আমি চাউমিনটা আস্তে আস্তে অ্যাড করে দেব। চাউমিন আর ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেব। মিশিয়ে নিচ্ছি ভালো করে চাউমিনটা, মশলার সাথে চাউমিনটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আস্তে আস্তে
একটা বেশি চিলি সস কিংবা কোনো সস দিলাম না, কারণ সকালে ব্রেকফাস্টে বেশি সস দিলে সকালেই বেশি টক জাতীয় জিনিস খাওয়া যায় না। তো তোমরা যদি এটা বিকালে করো তাহলে সসের পরিমাণ একটু বেশি দিয়ে করতে পারো। আমি সকালবেলা করছি বলে খুব একটা বেশি সস দিলাম না। দেখো ভাজা হয়ে গেছে, চাউমিনটা ভাজা ভাজা হয়ে গেছে, ভালো করে মিক্স হয়ে গেছে। আমাদের চাউমিন রেডি হয়ে গেছে, এবার সার্ভ করা বাকি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর খুব বেশি বেশি করে লাইক দিও। আর যদি রেসিপিটা সম্পর্কে কিছু জানতে চাও তোমরা তাহলে আমাকে অবশ্যই কমেন্টে লেখো, আমি তোমাদের অ্যান্সার দিয়ে দেবো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, টাটা বাই।